কখন যাচ্ছ? স্কুলে যাচ্ছি। এ বড় ভাই ভাবি, এই দেখ আব্বা স্কুলে যাচ্ছে। আমার তো আর ফুপুকে ডাকা উচিত, পুরনো সবকিছু বাদ। আপনি ক্লাস ওয়ানে ভর্তি হয়েছেন চাচা? ঠিকই শুনছ ভাই। তোমাকে নিয়ে ভাবির হিংসা করা দেখলি পর আমার কি মনে হয় জানো? মনে হয় বাড়ি ছেড়ে চলে যাই, এই বাড়িতে থাকবে ইচ্ছে করে না। একটা ঢোল কান্দে ঝুলে গ্রামে গ্রামে ঘুরে বেড়াও আর কত তোমার বউ সুন্দরী, কাজ কাম তো কোনো নাই। দরকার হলে তাই করবো। আমার এই সুন্দরী পাওয়ার জন্য কত কষ্ট করা লাগিছে, কত কাঠ খড় পুরানি লাগিছে সেটা বোঝা লাগবে। আমি যদি রাজি না থাকতাম কাঠখড় কেন আস্তা গাছ পুরায় তুমি আমাকে পাইতে না। জানোই তো কত ডাক্তার ইঞ্জিনিয়ার আমার জন্য লাইন দিয়েছিল। সেটা অবশ্য সত্যি কথা, আমি অস্বীকার করতেছি না। সেজন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, তোমার কারণে আমাকে দুজনের মিলন হয়েছে। হ্যাঁ, তবে এ কথা সত্যি, তোমার হয়তো বড় কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার বা পাইলটের সাথে বিয়ে হবে পারতো, কিন্তু এ কথা আমি গ্যারান্টি দিয়ে কইর পারি, আমার মতো এত ভালো তোমার কেউ কোনোদিন বাসতো না, গ্যারান্টি। সে কথা আমি জানি, এই জন্যই তো আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। আচ্ছা, ভাবি মেয়ে মানুষ, সে তোমাকে হিংসা করে সেটা আমি মানিয়ে নিলাম, কিন্তু আমার মায়ের পেটের ভাই রব্বেল শাহ, সে কিসের জন্য আমাকে হিংসা করবি? হ্যাঁ, সে কিসের জন্য তোমাকে তুই তোকারি করে কথা করবি? কত সমস্যা কি, তুমিও তোমাকে ছোটবেলায় তুই তোকারি করতে, আমি তো তোমাকে ছোট ভাইজান করে রাখতাম। পরে যখন আমাকে তুমি করে বলা শুরু করলে তখন আমি বুঝলাম যে আমাকে ভোলানোর জন্য এসব করা হচ্ছে। সব কথাই দেখি মনে আছে। তুমি তো প্রথমে আমাকে আপনি করে কথা কইতে, তারপর তুমি করা শুরু করলে, আমি একা ধান্দা বাস, তাই না? আমি তো তুমি করে কইতে চাইনি, তুমি তো আমাকে ব্ল্যাকমেইল করেছিলে, মনে নেই? তুমি আমাকে কইছিলে আমি যদি তুমি করে না ডাকি তাহলে তুমি ওই হিট খেয়ে বিড়ি ফোঁকা শুরু করবা, সেই ভয়ে তো আমি তুমি করে কওয়া শুরু করছি। আচ্ছা মুক্তা, আব্বা যে টুনটুনির কারণে স্কুলে ভর্তি হয়েছে এই কথাটা তুমি কার কাছ থেকে শুনেছো কও তো? সেটা আমি করতে পারবো না, আমি তার কাছে কিরা কাটিছি। আমি কোনো হিসেব মিলে বের পারতেছি না। রুবেল সাথে আর একটা ঝামেলা শুরু করেছে, বক্কার আমার কাছে নালিশ দিছে, রুবেল নাকি বক্কারে ভাই কয়ে ডাকে। তোমার আব্বা তো তাই করতেছে, বক্কর এক ভাই কয়ে ডাকে। তোমার বেটা কলো কি কইলে তুমি? আব্বা বক্কার এক ভাই কয়ে ডাকে? হায় হায়, আমি কি শুনতেছি! বাদ দাও তো, সবকিছু নিয়ে তো হাই হাই করার দরকার নেই। কয়েকদিন হয় গান গেয়ে কিন্তু আমার ঘুম ভাঙানো হচ্ছে না, আর একটা রোমান্টিক গান ধরো তো। তুমি কিছু মনে করো না, আব্বার কারণে মনটা আসলে ভালো নাই, মনের মধ্যে অশান্তি। আমার মনটা একটু ভালো হোক, তারপর তোমাকে আমি রোমান্টিক গান শুনিয়েব। হ্যাঁ, কিছু মনে করো না তুমি, গলাতে গান আসতেছে না, গলা শুকিয়ে আসতেছে টেনশনে। মন খারাপ করলে? আচ্ছা শোনাচ্ছি। আমি তোমারি প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। ভাবনার জগতে সব সম্ভব। ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন, ফিরনি হাজির, এটা কিন্তু ভাবনা না, একদম রিয়েল তীর ফিরনি। এত সহজে এত মজার ফিরনি, ভাবা যায়? এইভাবে সারাদিন না খেয়ে শুয়ে থাকলে কি মেসের সাথে তোমাকে ভাই বলে ডাকা বন্ধ করে দিবি? আচ্ছা, মানুষের উপর রাগ দেখায় এইভাবে না খেয়ে শুয়ে থাকে কি ডা, এটা তো আমি জানিনি। মানুষের উপর আমার কোনো রাগ নেই আফরোজা, আমার শত্রু তো আমার ঘরের মধ্যেই রয়েছে, তলে তলে এত দূর হয়েছে। তুমি মনে করে সবকিছু জানতে তাই নে? কি আশ্চর্য, আমি কি বা করি জানবো, আর তোমার কি সর্বনাশ হয়ে গেছে সেটাই তো বুঝবার পারলাম না। এখনো তুমি বুঝতেছো না তাই নে? রবেল শাহ আমার কাছে নালিশ নিয়ে এসে কয় আমার বোনের কথাতে নাকি উয়ের আব্বা মেসের শাহ স্কুলে ভর্তি হয়েছে। রব্বেল ভাই কলি সত্যি হয়ে যাবি নাকি? আর টুনটুনের কথা শুনে যদি মেসের শাহ স্কুলে ভর্তি হয়েও থাকে তাহলে আমি তো খারাপ কিছু দেখি নে। তুমি তো খারাপ কোনো কিছু দেখবে না। এই, তোমার মাথার মধ্যে কোনো খেলু নেই? হ্যাঁ, তুমি সব কিছু বুঝতেছো না নাকি বুঝেও ন্যাকামো করতেছো? আমার মাথার মধ্যে তো ঘিলু নাই, ধরে নাও আমি ন্যাকামিই করতেছু।
তোমার মাথায় তো মেলা ঘিলু, তাহলে তুমি আমারে বুঝায় কাও যে সমস্যাটা কোথায় ঘটেছে, যে তুমি এরম তোমার বোনের কর্মকাণ্ড নিয়ে সিসি করে বেড়াচ্ছ। একটা মুখ্য সূক্ষ্ম মানুষ সারাটা জীবন কয়ে বেড়াইছে, লেখাপড়া করবি গরিব মানুষ, তো চাকরি করবে চাকরেরা, এই মেসের শাহ বকলম হয়েও তার জমিদারি চালায় যাচ্ছে, এমনকি তার বেটা করে সে ভালো মতো লেখাপড়া করায় নাই, সেই মেসের শাহ টুনটুনের কথায় কি জন্য স্কুলে ভর্তি হয়েছে সেটা বোঝার জন্য কি এম এ বিএ পাস করা লাগবি? তুমি কি কই বারছো, টুনটুনি মেসের শাহ প্রেমে পড়েছে? কিটা কোনে পড়েছে সেটা আমি জানিনি, আমার মাথায় বাড়ি পড়েছে খালি এইটুকু জানি, মা নেই বাপ নেই, সে যখন যেটা চাইছে আমি তখন সেটাই করেছি, ওর সব আশা পূর্ণ করেছি, এটা প্রতিদান। আহা, তুমি আগেই অস্থির হয়ে যাচ্ছ। আচ্ছা, ওই মেসের শাহ নাতি রুবেল সহ তো তোমাকে ভাই বলে ডাকে, তাহলে কি আমাকে টুনটুনি দুজনের সাথে একসাথে প্রেমে পড়েছে? আগে থেকে এরম অস্থির হয়ে হাত ফেল বাঁধায় না, লোকমুখে তো কত কথাই হয়। শোন, এখন উঠো, সেটা খেয়ে নাও, আমি টুনটুনির সাথে কথা কবা নেই। টুনটুনির সাথে আর কোনো কথাবার্তা করার দরকার নেই, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, ওই রাত থেকে লেখাপড়া সবকিছু বন্ধ, সব বন্ধ, যত তাড়াতাড়ি সম্ভব আমি ওকে বিয়ে দিয়ে দেবো। আচ্ছা, তোমার এই যে স্কুলে ভর্তি হওয়া নিয়ে বাড়ির সকলে তো রাগ করে আছে কেন? যারা রাগারাগি করতেছে তাদের কাছে জিজ্ঞেস করে গা, যা। বড় ভাই তো তোমার উপর রাগ করে আছে। তার তো আমার উপর হিংসে। আচ্ছা, তুমি বক্কর চাষারে শুধু শুধু কেন তুমি ভাই বলে ডাকা শুরু করলে, সত্যি করে কত? আচ্ছা, তোকে তো আমি মিয়া ভাই বলে ডাকি। আচ্ছা মিয়া ভাই, তুই আমার কেমন জেরা শুরু করলু কেন? আমার পড়া ডিস্টার্ব হচ্ছে না? সত্যি করে কত দাদা যান, তুমি কি বিয়ে করবে যে কারণে স্কুলে ভর্তি হয়েছো? আমি বিয়ে করলে তোর সমস্যা কি রে মিয়া ভাই, নাকি তুইও আমার সাথে হিংসা করতেছো? সকলেই করছে, তাই কথাটা তোমাকে জিজ্ঞেস করলাম। আমি যদি বিয়ে করি তাহলে তোর তো ভালোই হবে রে, তুই একটা নতুন দাদি পাবু রে। আমি কিন্তু আরেকটা কথা শুনেছি দাদা যান, তুমি নাকি টুনটুনি ফুফু বিয়ে করবে। ফুফু না, ফুফু না, আপা আপা। তবে এই কথাটা জান, রুবেল জানতে না পারে, তোমার একটা রিকোয়েস্ট। তোমার ব্যাটার ভাগ্যতি কিন্তু আমার ভালো ঠেকতেছে না, সব সময় খালি উড়ু উড়ু ভাব। আমার ব্যাটা হচ্ছে একটা যুবক সওয়াল, তার ভাবগতি কি একটু উড়ু উড়ু হবে সেটাই স্বাভাবিক। আমরা আর সেই বয়স পার করিনি, আমরা কি তোমার ব্যাটার মতো বকাটে পোনা করে বেড়াইছি? তুমি হঠাৎ করে আমার সওয়ালে কিসের জন্য বকাটে কইলে, সেই কথা দবাব দাও রব্বে ঠা। অবশ্যই করেছে, তুমি কি জানো যে বক্করে সে ভাই কয়ে ডাকা শুরু করেছে, বক্কর আমাকে নিজে এসে নালিশ দিয়েছে। বক্কারে ভাই কয়ে ডাকলেই কি আমার সওয়াল বকাটে হয়ে যাবে? আর সেটার জন্য নালিশই বা দেওয়ার কি আছে আমি বুঝলাম না। অবশ্যই নালিশ দেওয়ার ব্যাপার আছে, বক্কর আমার ভাই কয়ে ডাকে, বক্করের বাবা আর আমার বাবা দোস্ত ছিল, তোমার সওয়াল কিসের জন্য সম্পর্ক পাল্টাবি, কিসের জন্য বক্করে ভাই কয়ে ডাকবি? বক্কর নিষেধ করা সত্ত্বেও সে গ্রাহ্য করতেছে না, এসব কিন্তু আমি মানব না, দরকার হলে তোমার সওয়ালে আমি জুতো মেটা করব। থামো থামো থামো, বক্করের বাপেক যে দোস্ত কয়ে ডাকত, সেই তোমার বাপও যে বক্করে ভাই কয়ে ডাকে সে কথা নিশ্চয় কইছে বক্কর তোমার? না, সেটা কই কইছে? যদি কয়ে থাকে তাহলে যাও তোমার বাপেক যায় জিজ্ঞাসা করো বক্করে সে ভাই কয়ে ডাকে কিসের জন্য। আমার সওয়াল যুবক সওয়াল, আমার সওয়ালের অনেক কিছু শোভা পায়, কিন্তু তোমার বাপ যে সরি কারখানা করি বেড়াচ্ছে সেটা ঢাইপে কি দিয়ে সেই চিন্তা আগে করো। কথায় কথায় আমার সওয়ালের উপরে না সিটে নিজের বাপের দিক তাকাও। লেকচার পিটে রয়েছে কেন? খবর কি রে, ঘটনা কি কিছু উদ্ধার উদ্ধার করে পারলু? ঘটনা তো মেলাখান ম্যারাথন কেটে গেছে বড় ভাই, দাদা যান বক্কর চাচা রে ভাই কয় ডাকতেছে, আমাকেও কইছে ভাই কয় ডাকবে। আচ্ছা, তুই না হয় বক্করে ভাই কয় ডাকবেরই পারিস, কিন্তু এই বুড়ে কিসের জন্য বক্করে ভাই কয় ডাকবি তুই কত আমাক?
সেটাই তো আমার কোশ্চেন রে বড় ভাই। আমি দাদা জানলে কয়েকবার জিজ্ঞেসও করছি, সে তো কোনো কথা কয় না, খালি মিটমিট করে হাসে। বুঝের মিটমিট করে হাসা আমি সুলতাছি, তুই দেখ, তুই খালি একটা কাম কর, ওই বুড়ের স্কুল ড্রেস আর বই খাতা আমাকে নিয়ে আসবে। ওগুলি দিয়ে তুমি কি করবে? তুমি কি আবার নতুন করে স্কুলে ভর্তি হবে নাকি? বোকার মতো প্রশ্ন করলি কিসের জন্য রে বোকা? তুই জানিস না আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি অলরেডি, আমি আবার ক্লাস 1 এ ভর্তি হয়ে যাবো কিসের জন্য? তাহলে দাদা জানের বই খাতা আর স্কুল ড্রেস দিয়ে কি করবা? ওই বুড়ের স্কুল ড্রেস আর বই খাতা আমি সব পুরা দেবো, যা তো আর স্কুলের যাবেন না পারে। কামলা করা মনে ঠিক হবে না রে বড় ভাই, দাদা জানে তো টাকার অভাব নাই, চাইলে তো আরও নতুন কিনে আনতে পারবি। ও কয়বার কিনবি? সে যতবার কিনে আনবি আমি ততবার পুরা দেবো। আচ্ছা আসল কথাটা তোর কাওয়া হয় নাই, দাদা জান নাকি নতুন করে একটা বিয়ে করবি। বিয়ে করবি? কেন, এ কথা তুই কোনো থেকে শুনলো? দাদা জানি আমাকে এই কথাটা কইছে, মুখ কইছে আমি বিয়ে করলে তুই একটা নতুন দাদি পাবো। এই কথাটা তুই আমাকে এতক্ষণ কইছিস না কিসের জন্য? এটাই তো বুড়ির আসল ধান্দা, সে বিয়ে করবে সাই, এই পড়াশোনা জ্ঞান অর্জন এগুলো সব ভং হয়ের। আরো কথা আছে রে বড় ভাই, তুই কি জানিস দাদা ভাই কাকে বিয়ে করবো? দাদা ভাই টুনটুনি ফুফুক বিয়ে করবো, এবং আমাকে কইছে যে কি টুনটুনি আপু কয়ে ডাকতে, আর বিয়ের পর আমি যাতে তাকে দাদি কয়ে ডাকি। তোকে কথা কি সে নিজের মুখে কইছে? হরে বড় ভাই, তুই কি আমার কাছে কোনো কথা লুকাস রে টুনটুনি? তোমার কাছে কিছু লোকে আমার কি লাভ হবে? আমিও তো সেটাই কই, কিন্তু তোর ভাইজান কি শুরু করেছে কত, আর এই মেসের শা সেই রকম উল্টা পাল্টা কাম করেছে কে? এটা তুমি তার কাছে জিজ্ঞেস করে নিতে পারো। তুই কি কিছুই জানিস নে, হঠাৎ করে সে তোর ভাইয়ের ভাইজান কয়ে ডাকা শুরু করলো কে? তা নাতিও তো ভাইজান এক ভাই কয়ে ডাকে, সেটা নিয়ে তারও মহা সমস্যা শুরু হয়ে গেছে। তোর ভাইজান কি শুরু করেছে দেখেছো? সারাদিন না খায় পড়ে রয়েছে। আমি জানি ভাবি, আমার কলেজে যাওয়া লেখাপড়া সব বন্ধ করে দিবে চাইছে তো দিক। খালি কি তোর লেখাপড়া বন্ধ করবি? তোরে তো বিয়ে দিবার চাইছে, দিয়ে দাও বিয়ে। বিয়ে করতেছি, আমার কোনো আপত্তি নেই। তুই কি করলি রে টুনটুনি? তুই যদি আরেকজনকে বিয়ে করে তাহলে তোর রুবেল সার কি হবি? যাইছে হোক, এক নম্বরের ফাউল, কামের কোনো সিঁড়ি নাই, খালি পারে রাস্তার পাশে খাড়ায় থাকবে আর তার বিরাস পেশের গল্প শোনাবার। তোর রুবেল শাহ ফাউল, সেজন্য কি তার দাদা জানে শিক্ষিত করার জন্য স্কুলে পাঠাচ্ছ? মনে করো তাই। আচ্ছা আমার কথা শুনে একটা মানুষ যদি স্কুলে ভর্তি হয়ে শিক্ষার আলো পায় তাতে সমস্যা কোথায়? তাছাড়া তার বেকুব নাতিছে এই বয়সে দাদা জানা অনেক বেশি স্মার্ট। কি হলো বা, তুমি আমাকে এরকম নির্জনে ডেকে নিয়ে আসলে কিসের জন্য? তোমার সাথে আমার একখান জরুরি কথা ছিল ছোট আব্বা। কও। আমার পিঠ তো মনে কয় একেবারে দেয়ালে ঠেকে গেছে। কি করছো আব্বু? তোমার পিঠ দেয়ালে ঠেকে গেছে মানে? কিরা তোমাকে ঠেলে দেয়ালের কাছে নিয়ে গেল? কিরা আবার? তোমার বাপ মেসের শাহ। আমার আব্বা? আমার আব্বা একজন বুড়ে মানুষ, সে কেমন করে তোমাকে ঠেলে দেওয়ালের কাছে নিয়ে গেল আমি তো বুঝতে পারতেছি না। সে কি করেছে খুলে কত ঘটনা কি? তুমি চোখের সামনে সবকিছু রেখেও কিছুই বুঝবার পারতেছো না ছোট আব্বা? তোর বুড়ে বাপ এই বয়সে কিসের জন্য স্কুলে ভর্তি হয়েছে তুমি জানো? আমি যতটুকু আবিষ্কার করে পারিছি ওই টুনটুনির কথায় সে নাকি স্কুলে ভর্তি হয়েছে, মানে তোমার ছোট আম্মা আমাকে কইছে। কিন্তু টুনটুনির কথায় যে সে স্কুলে ভর্তি হয়েছে, কিরা তার কাছে টুনটুনির এই ইনফরমেশনটা দিছে তার নাম উল্লেখ করে নাই, মানে তোমার ছোট আম্মার কাছে নাকি কিরে কাটা নিয়ে আছে তার নাম কওয়া যাবি না। কিরেটা আমি ছোট মা কাটাইছিলাম, কিন্তু তোমার বুড়ে বাপের অত্যাচার আর সহ্য না করবার পারে আমি বিষয়টা তোমার কাছে প্রকাশ করে ফেলাম। তুমি জানো সে কি কাণ্ড ঘটাইছে? সে টুনটুনির বড় ভাই ভাইজান কয়ে ডাক দিছে, এ নিয়ে তো বক্কর ভাই বাড়ির টুনটুনির সাথে মেলা ঝামেলা শুরু করে দিছে। হুম, বক্কর তোমার কাছে নালিশ করেছে, ইদানিং আব্বু তুমিও নাকি তাক ভাই কয়ে ডাকো। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। আমি একটা ইয়ং সওয়াল ছোট আব্বা, আমি তার ভাই কয়ে ডাকা আর তোমার বুড়ে বাপের তার ভাই কয়ে ডাকা এক হলো নাকি? আমার মনে হয় যে আমার আব্বা যে
বক্কর ভাই কয়ে ডাকে তার ভিতরে যুক্তি আছে। কারণ আমার আব্বা তোমাকে তো বড় ভাই কয়ে ডাকে, তাই না? আর তুমি যদি বক্কর ভাই কয়ে ডাকো তাহলে সূত্র অনুযায়ী কিন্তু দেখো নিয়ম অনুযায়ী কিন্তু আমার আব্বাও বক্কর ভাই কবির পারে। না না ছোট আব্বা, তুমি তো হিসাবই গুলা ফালাচ্ছাও। সে যদি আমার হিসাবে বক্কর ভাই কয়ে ডাকতো তাহলে আমি তাকে ভিলেন কইতাম না। কি কবো, তোমার বাপের তো চরিত্র খারাপ হয়ে গেছে, সে তো আমার টুনটুনি ডিস্টার্ব করে। কও কি, আব্বা টুনটুনি ডিস্টার্ব করে? সি 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 সি, তার এত আদব পতন হয়েছে? আমি কি তোমাকে এমনি এমনি করছি ছোট আব্বা, আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে? তুমি আরো জানো সে কি করেছে। আমি যখন এই বিষয়টা নিয়ে তাকে চার্জ করলেন যে আমি টুনটুনি ভালোবাসি, তুমি তার ডিস্টার্ব কিসের জন্য করো, সে আমাকে কি কয় জানো? আমিও তো টুনটুনি ভালোবাসি, তুই কিসের জন্য তাকে ডিস্টার্ব করিস? ও তালিবারের টুনটুনি তুমি ভালোবাসো, মানে সেই সূত্র ধরেই তুমি বক্কারে ভাই কয়ে ডাকি চাও, তাই তো? এখন কি এগুলো হিসাব মিলানোর সময় ছোট আব্বা? তুমি কও, আমি যে তোমাকে বিষয়টা কইলাম তুমি এটা কোনো ফয়সলা করবে না? তোমার বুড়ে বাপ কি ডিক্লেয়ার দিছে জানো? সে ডিক্লেয়ার দিছে সে টুনটুনিক বিয়ে করবি। সে টুনটুনিক বিয়ে করার পর বলে লাহুল শাহ নতুন দাদি পাবি। বিষয়টা শোনার পর থেকে আমার টেনশনে সারা রাত ঘুম আসে নাই। তোমার বুড়ে বাপ এই বয়সে এসে তার ইয়ং দাদির সাথে এরকম বিয়ে শুরু করবি? আমি স্বপ্ন ভাবি নাই ছোট আব্বা। আমার সোনা বাচ্চাটা কি আজকে স্কুলে যায় নাই? তার দাদা জান কি তাহলে একা একা স্কুলে গেছে নাকি? আজকে কি বার বড় মা? আমার টেবিল কোনদিন হয় না, আজকে তো তোমার এখানে ছুটি। তাহলে তুমি যে বাড়িতে রয়েছো তোমার দাদা জান কই, সে কি করতেছে আব্বু? দাদা জান তো বুঝবারই যায় না, সারা দিন রাত নাই খালি অক্ষর মুখস্থ করে আর লেখবার চায়। সে তো বুঝতে চায় না তার যে বুড়ে হাতে আর লেখা উঠবি নে। এতবার করে কই তা কোনো কথাই শুনতে চায় না সে। আস্তে কও, শুনবি মন খারাপ করবি। আচ্ছা আব্বু, তুমি যে দাদা দানের সাথে করে স্কুলে যাও, মাস্টাররা তোমার দাদা দানে কিছু কয় না? মাস্টাররা তার কি কয় আমি সেটা জানবো কেবা করে বড় মা? আমি তো তার সে উপরে ক্লাসে পড়ি। অবশ্য আমার বন্ধু বান্ধব তারপরে স্কুলের পোলাপাইনরা দাদা জানকে নিয়ে অনেক মজা করে, টিটকেরি মারে, আমার অবশ্য এটাই বেশি ভালো লাগে না। তুমি যে তোমার দাদা জানের সাথে স্কুলে যাও আশা করো, যাতে আসতে কালে কি তোমার দাদা জান তোমাকে কিছু কয়, মানে এই যে ধরো কিসের জন্য সেই শেষ বয়সে এসে স্কুলে ভর্তি হয়েছে, পড়াশোনা করবে চাচ্ছে? দাদা জান তো দুই একটা কথা কয়, আমি সেটা অবশ্য বড় ভাইজানের কইছি। বড় ভাইজান তো পুরো রাগে ফায়ার হয়ে গেছে। বড় ভাইজান তো দাদা জানের সব বই খাতা স্কুল ড্রেস সব পুরো ফেলবে চাইছে। হাস্যজ কথা, তোর বড় ভাইরা তো রাগ কিসের জন্য? কিসের জন্য সে তার দাদা জানের বই খাতা পুরা দিবে চায়? তুমি কিছু জানো না বড় মা, দাদা জান তো একটা বিয়ে করবি। কাক বিয়ে করবি সে নামটা আমাকে কইছে। কি কও তুমি সব, কাক বিয়ে করবে চাইছে তোমার দাদা জান? টুনটুনি ফুফুক এবং আমাকে আরো কয়েছে এখন থেকে যাতে আমি তাকে টুনটুনি আপা কয়ে ডাকি, আর বিয়ের পরে যাতে দাদি। এসব তুমি আমার কাছে কি কথা কইলে আব্বু? তুমি কি কথা তোমার আম্মুর কাছে কইছ? এটা কথা আমি আম্মার কাছে কইনি, আমি খালি বড় ভাইয়ের কাছে কইছি আর তোমাকে পয়লা কইলাম। বড় ভাই অবশ্যই এই কথাটা শোনার রাগ করিছে। এইরকম একটা ঘটনা আব্বা ঘটাচ্ছে, মানুষের সামনে মুখ দেখাবো কেবা করে? এই গ্রাম ছাড়িয়ে বাড়ি ছাড়িয়ে শ্বশুর বাড়িতে যে উঠা ছাড়া তো আমার কোনো উপায় দেখতেছি না আমি। মেসার সানা কি গ্রামে ডিক্লেয়ার দিয়ে বেড়াচ্ছে সে তোকে বিয়ে করবি? কার কাছে ডিক্লেয়ার দিছে? এক হাতে কিন্তু কোনো সময় তালি বাজে না, তাই কয় তোর আব্বা টুনটুন হাতে তালি বাজাবি? একটা কিছু কো, তুই তো কারি করে কইলে কি কিছু কয় যায় শাশুড়ি? আরে বুকা বক্কর, আমার উপর হিংসা করে টুনটুনিক বিয়ে দিয়ে দিচ্ছে,